সুরমা নদী দুভাগে বিভক্ত করে রাখা সিলেট নগরকে সংযুক্ত করতে নদীর উপর 1936 সালে দৃষ্টিনন্দন কিং ব্রিজ নির্মাণ করা হয়। সেতুর উত্তর প্রান্তে আদালত, প্রশাসনের বিভিন্ন কার্যালয়, নগর ভবন এবং দক্ষিণ প্রান্তে রেলওয়ে স্টেশন ও সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত 16 আগস্ট সংস্কারের জন্য 15 অক্টোবর পর্যন্ত 2 মাস যান চলাচল ও মানুষের চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে মেরামত কাজ শেষ না হওয়ায় দুই পাশের বাসিন্দা ও পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। একদিকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে লোকজনকে, আবার অনেকে সেতুর নিচে নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। আমাদের জানেরও ভয় আছে, আমরা হয়তো চলতে ফিরতে কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা বলি যে তাড়াতাড়ি ঠিক করাটাই ভালো। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। সেতুটি মেরামতের কাজ পেয়েছে ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানান, 2 মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সেতুর দুপাশের পাত অকেজ অবস্থায় পাওয়ায় দেরি হচ্ছে। আরও ডেট বাড়া দিছে, এখন এটা শেষ হবে সামনে মাসের 10 তারিখের। এই অবস্থায় সেতুটির সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি সচেতন মহলের। প্রত্যাশা করি দ্রুত এটার নির্মাণ কাজ বা সংস্কার মেরামত যাই বলি না কেন সম্পন্ন করা হোক এবং পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। রেলওয়ে প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, জরাজীর্ণ সেতুটি সংস্কারে 2021 সালের ফেব্রুয়ারিতে 2,15,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। 1936 সালে তৈরি 1,150 ফুট দীর্ঘ এবং 18 ফুট প্রস্থের লোহার সেতুটি আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে নামকরণ করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।